আচ্ছা, আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সি4 চক্র বা #চক্র। আসলে যেটা জানতে হয়, তোমাদের বইতে দেখবে বিশাল বিশাল রিয়াকশন দেওয়া আছে, এত কিছু আসলে মনে রাখা সম্ভব না। আমরা যেটুকু আসলে গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা করছি। খেয়াল করে দেখো যে দুই ধরনের কোষ আছে পাতায়, একটা হচ্ছে মেসোফিল কোষ আর আরেক ধরনের কোষ, আমরা এটা তোমাদেরকে ছবিতে একটু পরে দেখাবো, সেটার নাম হচ্ছে বান্ডল শীত কোষ। এখন শুধু মনে রাখো তাহলে পাশাপাশি দুইটা কোষ, খেয়াল করে দেখো, একটা হচ্ছে মেসোফিল কোষ আর একটা হচ্ছে বান্ডল শীত কোষ। এখানে মেসোফিল কোষে একটা পদার্থ থাকে যেটা নাম হচ্ছে ফসফো ইনল পাইরুভিক অ্যাসিড। তোমরা জানো যে পাইরুভিক অ্যাসিড এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, তাইলে ফসফো ইনল পাইরুভিক অ্যাসিড এটাও 3 কার্বন বিশিষ্ট। তাহলে ফসফো ইনল পাইরুভিক অ্যাসিডের সাথে যদি কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় তাহলে যে যৌগটা তৈরি হয় এটাকে বলা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। খেয়াল করে দেখো ফসফো ইনল পাইরুভিক অ্যাসিড এখানে হচ্ছে 3 কার্বন, কার্বন ডাইঅক্সাইড যুক্ত হলো এখানে রয়েছে 1 কার্বন, তাহলে প্রথম স্থায়ী পদার্থ এটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যেখানে কার্বন সংখ্যা 4। তাহলে এখন ওই আগের মতো করে বলো যে হ্যাসল্যাক চক্রের আরেক নাম কেন সি4 চক্র? সি4 চক্র কারণ যে প্রথম স্থায়ী পদার্থ যেটার নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এটা 4 কার্বন বিশিষ্ট, আর সি3 চক্রের প্রথম স্থায়ী পদার্থ যেটা ছিল সেটা ছিল 3 কার্বন বিশিষ্ট। আর একটা জিনিস খেয়াল করো, এখানে বিক্রিয়াগুলো এভাবে ঘটতে থাকবে, আমি পুরোটা এখানে দেখাচ্ছি না তোমাদের জন্য, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে যে এই বিক্রিয়াগুলোর মাধ্যমে বান্ডল শীত কোষে এখানে আবার কার্বন ডাইঅক্সাইড বিমুক্ত হয়, রিলিজ হয়ে যায়, এবং ওই কার্বন ডাইঅক্সাইড সি3 চক্রে প্রবেশ করে। তাহলে খেয়াল করো যে এই বড় চক্রটা, এটাকে আমরা বলছি সি4 চক্র। এই সি4 চক্রের কিছু বিক্রিয়া মেসোফিল কোষে হয়, এইটুকু। এখানে যেটা দেখানো নাই সেটা হচ্ছে কিছু বিক্রিয়া এখানে হবে বান্ডল শীত কোষে। তাহলে সি4 চক্র এটা কিন্তু দুইটা কোষে গঠিত হয়, একটা হচ্ছে মেসোফিল কোষে এই কিছু অংশ হয় আর আরেকটা অংশ বান্ডল শীত কোষে হয়। দেখো এখানে কিছু অংশ হয়, এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে সি4 চক্রের কার্বন ডাইঅক্সাইডটা যখন বেরোয় আসে তখন সেটা সি3 চক্রে কাজে লাগে। এখন কথা হচ্ছে এটার গুরুত্ব কি? এটার একটা গুরুত্ব আছে, এটা একটু বলে দিই তাহলে তোমরা মনে রাখার সুবিধা হবে। সেটা হচ্ছে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড যদি কোষের ভেতরে থাকে, মানে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব যখন অনেক বেশি, তখন কিন্তু সি4 চক্র চলতে পারে না, এটা মনে রাখতে হবে। তাহলে যখন কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব অনেক বেশি তখন সি4 চক্র চলতে পারে না। তাহলে এখানে একটু খেয়াল করো যে সি4 চক্রের কার্বন ডাইঅক্সাইডটা সি3 চক্রে গেল, এটা লাভ কার? সি3 চক্র নাকি সি4 চক্র, কার লাভ? এই জিনিসটা একটু বুঝতে হবে। খেয়াল করে দেখো যে সি4 চক্র এটা কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব যখন বেশি থাকে তখন হতে পারে না। আবার দেখো এই কার্বন ডাইঅক্সাইড সি3 চক্র এ নিজে গ্রহণ করে, তার লাভ হচ্ছে দুজনেরই। একটা লাভ হচ্ছে সি4 চক্র এ কার্বন ডাইঅক্সাইডটা সি3 চক্রকে দিয়ে দেয়, ফলে কি হয় এই কোষের ভেতরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি হতে পারে না, ফলে সি4 চক্র চলতে পারে। আবার সি3 চক্রের লাভ হচ্ছে সি3 চক্র তার নিজের তো কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন, সেই কার্বন ডাইঅক্সাইডটা সে কোথা থেকে নেয়? সে সি4 চক্রের কাছ থেকে নেয়। তাহলে সি3 চক্র সি4 চক্রের কাছ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে সে লাভ নেয়, আবার সি4 চক্র সি3 চক্রকে কার্বন ডাইঅক্সাইড দিয়ে সে নিজেও লাভ নেয়। লাভটা কি? যে সি4 চক্র যখন সি3 চক্রকে কার্বন ডাইঅক্সাইড দিয়ে দেয় তখন কোষের ভেতরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কমে যায়, এবং কম কার্বন ডাইঅক্সাইড যখন থাকে তখনই কিন্তু সি4 চক্র চলে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে কিন্তু সি4 চক্র চলতে পারে না। এই জন্য এরা এক একজন অন্যজনকে সাহায্য সহযোগিতা করে, এটাকে বলা হচ্ছে কো-অপারেশন। কো-অপারেশন মানে আমি তোমাকে সাহায্য করলাম, তুমি আমাকে সাহায্য করলাম, তাহলে সি4 চক্র সি3 চক্রকে কার্বন ডাইঅক্সাইড দিয়ে সাহায্য করলো, আবার নিজেও লাভ পাইলো। লাভটা কি? যে যখন সে কার্বন ডাইঅক্সাইড দিয়ে দিল তখন কোষের ভেতরে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কমে গেল, এবং এই কম কার্বন ডাইঅক্সাইড ঘনত্বে সি4 চক্র চলতে পারে, বেশি কার্বন ডাইঅক্সাইড ঘনত্বে চলতে পারে না। তাহলে এরা পরস্পর পরস্পরকে সাহায্য করে, এই জন্য এটাকে বলা হচ্ছে কো-অপারেশন, সেখান থেকে আসছে কো-অপারেটিভ ফটোসিনথেসিস। মানে এমন একটা ফটোসিনথেসিস বা ফটোসিনথেসিসের ধাপ যেটা পরস্পর পরস্পরকে সাহায্য করে, এই জন্য সি4 চক্র এটার আরেক নাম কো-অপারেটিভ ফটোসিনথেসিস। আরেকটা জিনিস জানতে হবে তোমাদের, সেটা হচ্ছে এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এখানে খেয়াল করে দেখো অ্যাসিড যে কার্বনের সাথে লাগানো থাকে এটাকে বলা হচ্ছে আলফা কার্বন, এবং ওই আলফা কার্বনের সাথে যে কার্বন লাগানো থাকে সেটাকে বলা হয় বিটা কার্বন, এটা তোমরা কেমিস্ট্রিতে পড়েছ। এখানে খেয়াল করে দেখো
ফসফোইনল পাইরুভিক অ্যাসিড তিন কার্বন বিশিষ্ট, তাহলে সেই তিন কার্বনের একটা কার্বন হচ্ছে অ্যাসিড মূলকের কার্বন, এবং ওই অ্যাসিড মূলক যে কার্বনের সাথে লাগানো থাকে দ্বিতীয় কার্বন যেটা, সেটা হচ্ছে আলফা কার্বন। আর যেহেতু এটা তিন কার্বন বিশিষ্ট, সুতরাং এর আরেকটা কার্বন থাকবে, ওই কার্বনটা হচ্ছে বিটা কার্বন। এখন মনে রাখতে হবে এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হলো ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে, এটা কোন কার্বনে যুক্ত হয়? এটা যুক্ত হয় বিটা কার্বনে। তাহলে ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের বিটা কার্বনে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়, এজন্য সি4 চক্রের আরেক নাম বিটা কার্বক্সিলেশন পথ বা বিটা কার্বক্সিলেশন পাথওয়ে। তাহলে তোমরা অবশ্যই জানবা চারটা নাম, একটা হচ্ছে হ্যাসক্ল্যাক চক্র বিজ্ঞানের নাম অনুযায়ী, একটা নাম হচ্ছে সি4 চক্র, কেন? কারণ এই চক্রে প্রথম স্থায়ী পদার্থ অক্সালিক অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে চার কার্বন বিশিষ্ট। তিন নম্বর নাম হচ্ছে কোঅপারেটিভ ফটোসিনথেসিস, সি4 চক্র সি3 চক্রকে কার্বন ডাইঅক্সাইড দিয়ে নিজেও লাভ পায়, যেহেতু কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কমে যায়, আবার সি3 চক্র কার্বন ডাইঅক্সাইড নিয়ে লাভ পায়, মানে সেই চক্রটাও চলতে পারে, এজন্য এটাকে বলা হচ্ছে কোঅপারেটিভ ফটোসিনথেসিস। আর ফসফাইনল পাইরুভিক অ্যাসিড, এটাতে আলফা এবং বিটা কার্বনের মধ্যে বিটা কার্বনে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়, এজন্য সি4 চক্রের আরেক নাম বিটা কার্বক্সিলেশন পথ বা বিটা কার্বক্সিলেশন পাথওয়ে। আমরা যেটা নিয়ে শেষ করবো এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এই যে পরীক্ষায় আসে যে সি3 চক্র সি4 চক্রের পার্থক্য কী, সি3 চক্র সি4 উদ্ভিদের পার্থক্য কী, এ ধরনের কিছু কোশ্চিন আসে। তো একটা কি পয়েন্ট যেটা দিয়ে তোমরা অনেকগুলো জিনিস মনে রাখতে পারো একসাথে, সেটা হচ্ছে সি4 মানেই হচ্ছে বেশি বেশি, মানে সি3 চেয়ে সি4 সব কিছু বেশি বেশি হবে। কেমন? যেমন ধরো সি4 উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার সি3 উদ্ভিদের চেয়ে বেশি হবে, উৎপাদন ক্ষমতা মানে কার্বোহাইড্রেট তৈরির ক্ষমতা সি4 উদ্ভিদের ক্ষেত্রে বেশি হবে। আবার দেখো উচ্চ তাপমাত্রায় সি4 চক্র চলবে, উচ্চ তাপমাত্রায় সি3 চক্র চলতে পারে না। তার মানে তোমাকে যদি বলা হয় যে গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদ এবং শীতকালীন যে উদ্ভিদগুলো, মানে যেখানে তাপমাত্রা কম সেই জায়গার উদ্ভিদ, এর মধ্যে কোথায় সি4 চক্র হবে? গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদগুলোতে হবে। আবার দেখো দুই ধরনের কোষ, আমরা ওই যে একটু আগে দেখিয়েছিলাম তোমাদের মনে আছে কিনা, যে সি4 চক্র এখানে হয় মেসোফিল কোষে, কিছুটা কিছুটা হয় বান্ডল শীত কোষে। তাহলে এখানে দুই ধরনের কোষ লাগে, যেটা সি3 চক্রে লাগে না। আবার দুই ধরনের ক্লোরোপ্লাস্ট, খুব সিম্পল, যেহেতু এখানে দুই ধরনের কোষ আছে, একটা হচ্ছে মেসোফিল কোষ, এখানে ক্লোরোপ্লাস্ট মেসোফিল ক্লোরোপ্লাস্ট, আবার বান্ডল শীত কোষে যে ক্লোরোপ্লাস্ট থাকবে সেটা হচ্ছে বান্ডল শীত ক্লোরোপ্লাস্ট। তাহলে যেহেতু দুই ধরনের কোষ, তাহলে দুই ধরনের ক্লোরোপ্লাস্ট থাকবে, যেটা সি3 চক্রে থাকবে না। আবার অধিক আলোর প্রখরতায়, মানে যেহেতু আলো অনেক বেশি যদি থাকে, তাপমাত্রা যদি অনেক বেশি থাকে, তাহলে সেই জায়গায় সি4 চক্র চলবে। কিন্তু যেটা তোমাদের মনে রাখতে হবে এবং এটাই হচ্ছে কি পয়েন্ট, সেটা হচ্ছে সব কিছুই বেশি বেশি কিন্তু কম কার্বন ডাইঅক্সাইড এর ঘনত্ব। আমরা একটু আগেই বলেছিলাম যে বেশি কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বে সি4 চক্র চলতে পারে না, বন্ধ হয়ে যায়। তাহলে মনে রাখবা সি4 চক্র সব কিছুই বেশি হবে সি3 চক্রের চেয়ে, কিন্তু এটা মনে রাখতে হবে যে সি4 চক্র এটা শুধুমাত্র কম কার্বন ডাইঅক্সাইড এই সময় চলতে পারে, বেশি কার্বন ডাইঅক্সাইড থাকলে সি4 চক্র বন্ধ হয়ে যায়।